আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সাথে আছি আমি মোহাম্মদ রেহান, আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি ও তিনজন নাফরমান মেয়ের চমৎকার ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। হযরত লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি ছিলেন পূর্ববর্তী জামানায় আল্লাহর একজন বড় নৈকট্যশীল বান্দা, কিন্তু তিনি ছিলেন একজন গোলাম। যখন ওনার মালিক ওনাকে বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন, তখন অনেক খরিদ্দার ওনাকে কিনতে চেয়েছিলেন। যখনই কোনো খরিদ্দার লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহিকে খরিদ করতে চাইতেন, তখনই তিনি তাকে উদ্দেশ্য করে বলতেন যে আমাকে কোন উদ্দেশ্যে খরিদ করতে চাচ্ছেন। তখন সেই ব্যক্তি কোনো না কোনো উদ্দেশ্যের কথা তাকে বলতো। যখন লোকমান হাকিম সে লোকের কারণ শুনতেন, তখনই তিনি তাকে বলতেন, আল্লাহর ওয়াস্তে আমাকে খরিদ না করলেই ভালো হবে, কারণ আমি আপনার কোনো কাজেই আসব না। এই কথা শুনে খরিদ্দার তাকে না কিনে অন্য একজনকে কিনে নিয়ে চলে যেত। এভাবেই চলে গেল অনেক দিন। একদিন এক খরিদ্দার লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহিকে কিনতে চাইলে তিনি তাকে বললেন, আমাকে নিয়ে আপনি কি কাজ করবেন? তখন সেই লোকটি লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহিকে বললেন, তোমাকে দিয়ে আমি আমার ঘরের চৌকিদারের কাজ করাবো। এই কথা শুনে লোকমান হাকিম চুপ হয়ে গেলেন এবং বললেন ওনাকে কিনে নিয়ে যেতে। যে লোকটি লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহিকে খরিদ করে তার বাড়িতে নিয়ে গিয়েছিলেন, তার তিনজন কন্যা সন্তান ছিল, যারা তাদের বাবার দৃষ্টির অন্তরালে নানা ধরনের পাপ কাজ করে বেড়াত। বাবা তাদের উপর সমস্ত ধরনের শাসন করা সত্ত্বেও যখন তার কন্যা সন্তানেরা সঠিক পথে ফিরে আসছে না, তখন তাদেরকে একটি ঘরের মধ্যে আবদ্ধ করে রাখলেন এবং সেই ঘরের বাইরে পাহারাদার হিসেবে লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহিকে নিযুক্ত করলেন। যেই ব্যক্তি লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহিকে খরিদ করেছিলেন, সেই ব্যক্তি পেশায় ছিলেন একজন কৃষক। যখন কন্যাদের বাবা কৃষিকাজ করার জন্য চলে যেত, তখন তারা ঘর থেকে বের হয়ে নানা ধরনের পাপ কাজে লিপ্ত হতো। অন্য দিনের মতো সেদিনও তাদের বাবা যখন কৃষিকাজ করার উদ্দেশ্যে কর্মস্থলে চলে গেলেন, তখন লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি মালিকের দেওয়া নির্দেশ অনুসারে তার কন্যাদের ঘরের সামনে বসে গেলেন। বাবা চলে যাওয়ার পর কন্যারা ঘর থেকে বের হওয়ার জন্য নানা ধরনের তোড়জোড় শুরু করে দিল। তারা লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহিকে বারবার দরজা খুলে দেওয়ার হুকুম দিতে লাগল, কিন্তু লোকমান তাদের কথায় কর্ণপাত না করে এক মনে আল্লাহ তাআলার জিকির করতে লাগলেন। যখন কন্যারা কিছুতেই কিছু করতে পারছিল না, তখন তারা লোকমান হাকিমকে উদ্দেশ্য করে লাগাতার পাথর ছুঁড়তে লাগল। পাথরের আঘাতে হযরত লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহির দেহ জখম হতে লাগল, কিন্তু এত কিছুর পরেও তিনি তার কাজে অটল ছিলেন। সন্ধ্যাবেলায় কাজ শেষে কন্যাদের পিতা যখন ঘরে ফিরে আসলো, তখন হযরত লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি তার মনিবকে কন্যাদের ব্যাপারে কিছুই বললেন না। যখন মেয়েদের বাবা লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করল যে তারা সবাই ঠিক আছে তো, তখন জবাবে তিনি বলেন, সকলেই আল্লাহর রহমতে সহি সালামতে আছে। তার পরের দিন যখন মেয়েদের বাবা কাজের উদ্দেশ্যে কর্মস্থলে চলে গেল, তখন পূর্ব দিনের মতো তারা বাহিরে যাওয়ার জন্য তোড়জোড় শুরু করে দিল এবং তাকে জখম করতে লাগলো, কিন্তু সেই দিনেও তিনি তার কর্মে অবিচল ছিলেন। এইভাবে যখন কয়েকদিন কেটে গেল, তখন সেই কন্যাদের মধ্যে সবার ছোট যে ছিল সে অন্যদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই লোকটা কতই না ভালো, আমরা তাকে কত কষ্ট দিয়েছি, আঘাতের পর আঘাত করছি, কিন্তু কিছুতেই সে তার জায়গা থেকে সরছে না, সব কিছু মুখ বুঝে সহ্য করে নিচ্ছে, এমনকি আমাদের কর্মকাণ্ড সম্পর্কে আমাদের বাবাকেও কিছু বলছে না। অন্যদিকে আমরা কতই না খারাপ, যদি সে লোকটি এতটা ভালো হতে পারে তাহলে আমি কেন হতে পারবো না? আমি আজই আল্লাহ দরবারে তৌবা করব এবং সকল পাপ কাজের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করব। যখন মেজ বোন ছোট বোনের এই কথা শুনল, তখন সে মনে মনে বলতে লাগল, আমার ছোট বোন আমার চাইতে কতই না ভালো, সে নিজের গুনাহের জন্য মহান আল্লাহর কাছে তৌবা ইস্তেগফার করেছে, আর অন্যদিকে আমি এখনও পাপ কাজের কথা চিন্তা ভাবনা করে যাচ্ছি।
ধিক্কার জানাই এই শরীর ও অন্তরকে। আমার বোন যদি পাপ কাজের জন্য ইস্তেগফার করতে পারে তাহলে আমি কেন করতে পারব না। এই কথা বলে সেও মহান আল্লাহ দরবারে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে তওবা ইস্তেগফার পড়তে শুরু করল। যখন বড় বোন তার দুই ছোট বোনের কর্মকাণ্ড দেখল তখন সে নিজেকে ধিক্কার করে বলতে লাগল, ধিক্কার জানাই এই অন্তর ও শরীরকে, আমার দুই বোন কতই না সুন্দর করে নিজের পাপ কাজ ছেড়ে দিয়ে আল্লাহমুখী হয়ে গেছে। যদি তারা এমন করতে পারে তাহলে আমি কেন পারবো না। এমনিভাবে তিন বোন নিজেদের কৃতকর্মের জন্য মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা ইস্তেগফার করে সমস্ত গুনাহ কাজের জন্য আল্লাহ নিকট তওবা করল এবং সকল পাপ কাজ পরিহার করে ফেলল। যখন এই খবর সে এলাকার মধ্যে বসবাসকৃত দুশ্চরিত্রের অধিকারী সমস্ত মেয়েরা জানতে পারল তখন তারা মনে মনে বলতে লাগল, সেই তিন বোন যারা এই সমাজের সবচেয়ে বড় গুনাহগারীর অধিকারী ছিল তারা যদি ক্ষমা চাইতে পারে আর আল্লাহ যদি তাদেরকে ক্ষমা করে দিতে পারেন তাহলে আমাদের কেন পারবেন না। এই সমস্ত চিন্তা ধারণা নিয়ে সেই এলাকার সবাই নিজেদের কৃতকর্মের জন্য আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করতে লাগল। এভাবেই সামান্য একজন গোলামের নেক সহবতের কারণে সেই এলাকার সকল মহিলারা তাদের কৃতকর্মের জন্য মহান আল্লাহর সান্নিধ্যে ক্ষমা প্রার্থনা করে এবং তাদের বদৌলতে সমগ্র এলাকার যত পুরুষ মানুষ ছিল সবাই সঠিক পথে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুন। আমিন।